Are you perfectly unselfish? If so, you are irresistible. It is character that pays everywhere. It is the Lord who protects his children in the depths of the sea. Your country requires heroes. Be heroes. Are you perfectly unselfish? Tumi ki shampurno rupe nishwarthopor? If so, comma ache thamte hoy. If so, jodi tai, you are irresistible. Tumi oprotiroddho. It is character, eta choritro, that pays everywhere, ja sob jaygay mulloban. It is the Lord who protects. ভগবান রক্ষা করেন, প্রোটেক্টস রক্ষা করেন হিজ চিলড্রেন, তার সন্তানদের. ইন দ্য ডেপথস অফ দ্য সি, সমুদ্রের অতল তলে. ইয়োর কান্ট্রি রিকোয়ার্স হিরোজ, তোমার দেশ বীর চাইছেন. বি হিরোজ, বীর হও. স্বামীজি বীরত্বের কথাই সবসময় বলেছেন, নিজের জীবনে পালন করেছেন. আর বীরই বীরই মানুষ সবাই চেয়ে থাকে, সমস্ত দেশ সব জাতি বীর চায়. এখন আমরা যদি মনে করো আমাদের ক্লাসে চারটে টেবিল ভেঙে ফেললাম, তাহলে তো বীরত্ব দেখানো হলো. দুটো জানলা দরজা ভেঙে ফেললাম, গাছগুলো মেরে গাছগুলো উপড়ে ফেললাম, তাহলে তো বীর হয়ে গেলাম. তাহলে কিন্তু বীর হলাম না. বীর হলাম যদি ওই ভাঙা টেবিলও যদি যত্ন করে রেখে চালাতে পারি, যদি জানলা দরজা সব গাছপালা রক্ষা করতে পারি, সেটা হচ্ছে সেখানে বীরত্ব. যদি আমাদের লোভ মোহ ক্রোধ ঈর্ষা এগুলো ভেঙে ফেলতে পারি, তাহলে সেখানে হচ্ছে সেটা বীরত্ব. তাহলে আমাদের বীরত্বটা কোনখানে কোনটা সেটা জানতে হবে, যেখানে শক্তি, যা কোনটা ঠিক সত্য বলছে. যেটা স্বামীজি বলছেন, যেটাই শক্তিদায়ী সেটা হচ্ছে সত্য, যা শক্তি দেয় না তা মিথ্যে অসৎ. তাহলে যা শক্তি দেয়, যা মানুষের কল্যাণকারী, জীবজগতের কল্যাণকারী, তাকেই নেওয়া হবে সত্য বলে. তাই বীরত্ব, তাকেই যদি ঠিক রক্ষা করা যায়, তাহলে আমাদের জীবনে তাই প্রতিফলন করার চেষ্টা. আমরা পড়তে শুরু করেছিলাম বিবর্তন, এবং বিবর্তনের ডারউইনের মতবাদে এসে পৌঁছেছি. আমরা ডারউইনের মতবাদের মধ্যে দুটো দিক দেখা হয়ে গেছে, আমাদের ডারউইনের মতবাদের মধ্যে করেছিলাম. ডারউইন বলছেন অত্যধিকারে বংশবৃদ্ধি হয় জীবের, তাহলে এত জীব যদি বেশি সংখ্যায় জন্মায় তাহলে থাকে না কেন, তাহলে তার একটা কারণ. এবং তারপরে এসেছিলাম কেন থাকে না সেই কারণটা, সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয়, এবং এই অস্তিত্বের জন্য সংগ্রাম তিন রকম ডারউইন বলেছেন. একটা বলেছেন নিজেদের প্রজাতির মধ্যে সংগ্রাম, আমরা সেটা দেখবার চেষ্টা করেছিলাম, যারা দেখেছিলে জলহস্তীদের নিজেদের মধ্যে সংগ্রাম. তারপরে করেছিলাম আন্তঃপ্রজাতি সংগ্রাম, দুটো ভিন্ন প্রজাতির মধ্যে, ভিন্ন জাত গোষ্ঠীর মধ্যে, এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম. এইসব সংগ্রামের মধ্যে আমরা নিয়েছিলাম উদ্ভিদে প্রাণীতেও সংগ্রাম. নারকোল শক্ত একটা খোলকের মধ্যে থাকে, প্রাণীকে সহজে প্রাণী সেই উদ্ভিদের থেকে খাদ্যটা পায় না, সংগ্রহ করতে গেলে সংগ্রাম করতে হয়, উদ্ভিদও বাঁচতে পারার ব্যবস্থা করেছে. পরে এসেছিলাম ভ্যারিয়েশন বা ভেদ বা প্রকরণ. তাহলে জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই, দুই ভাই বোন, দুই ভাই, কিছু না কিছু পার্থক্য আছে. ডারউইন ধারণা করলেন যে এই যে পার্থক্য, সেই পার্থক্যগুলো ধারাবাহিক হয়ে যায় এবং নতুন প্রজাতির জীবের সৃষ্টি করে. ধারাবাহিক হওয়াতেই এই নতুন জীবের সৃষ্টি হবে এইখান থেকে, ভ্যারিয়েশন বা ভেদ বা প্রকরণ থেকে. তাহলে এই হচ্ছে ডারউইনের মত, যে এই যে সামান্য সামান্য জীবের মধ্যে একই জীবের সন্তানদের মধ্যে কিছু তফাত রয়েছে, সেখান থেকে এই পার্থক্যটা এসেছে, সেটা বংশগতিতে বাহিত হয়েছে. এই পর্যন্ত করেছিলাম. আমি একটু ছবি দেখিয়ে নিই, দেখো কীরকম বিভিন্ন জীবের মধ্যেই কীরকম সম্পর্ক, কীরকম তফাত. দেখো একই ধরনের জীব কিন্তু কত রকম তফাত আসছে. এই তফাতগুলো বলছেন ডারউইন স্থায়ী হচ্ছে এবং আগামী প্রজন্মে দেখা যাচ্ছে এবং নতুন প্রজাতি সৃষ্টি করছে ডারউইন. তারপরে বলেছেন যোগ্যতমের উদ্বর্তন.
আরও একটা বিশেষ দিক, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতম ওই পরিবেশে যে যোগ্য সব থেকে বেশি সেই বাঁচার উপযুক্ত এবং সেই থাকে। তাহলে অনুকূল প্রকরণযুক্ত যে ওই জায়গায় অনুকূল যার রয়েছে সেই প্রকরণটা নিয়ে তাকেই বাঁচবার জন্য প্রকৃতি যেন সুযোগ করে দিয়েছে, সেই অনুকূল প্রকরণ নিয়ে সেই বাঁচবে, তারই উদ্বর্তন সেই বাঁচার সুযোগ পাবে। অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে, যদি ওই পরিবেশে বাঁচার উপযুক্তভাবে না থাকে কিছু সে অবলুপ্ত হয়ে যাবে। যোগ্যতমের উদ্বর্তন, তাহলে ডারউইনের শুধু 4 নম্বর পয়েন্টটা লেখো তাহলেই হবে, যোগ্যতমের উদ্বর্তন বুঝে নাও তাহলেই হবে। তাহলে যোগ্যতমের উদ্বর্তন ডারউইনের এই সময় একটা এই বিষয়ে একটা বিশেষ জানবার মিউটেশন বা পরিব্যক্তি, কেউ শুনেছ মিউটেশন কি জিনিস বেরগ্রাম? মিউটেশন কি জিনিস? মাইক, হ্যাঁ ক্যামেরায় আসতে হবে, ক্যামেরায় এসো না, মাইক্রোফোনটা নিলে হবে না, ক্যামেরাতে এসো, মাইক্রোফোনটা কাজ করছে না, ক্যামেরার সামনে এসে বলো, ক্যামেরার সামনে এসে বলো, তবে শুনতে পাওয়া যাবে, বলো। আরো সামনে এসো না, ওই ওই মাইক্রোফোনে বললে হবে না, ক্যামেরাতে বলো, হ্যাঁ হ্যাঁ ওখানে বলো। মিউটেশন হচ্ছে কোনো পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, যেটা আচ্ছা বেশ, বসে বড় একটা হয়েছে, কেউ একটা অন্য করে পলাশি পাড়া, নবগ্রাম, নবাবগঞ্জ, মশাট, পরিব্যক্তি কি জিনিস? হ্যাঁ মশাট বলো, মাইক্রোফোনটা একটু সামনে নাও, শুনতে পাইনি ভালো। আচ্ছা মাইক্রোফোনটা সুইচটা ঠিক মতো অন হয়নি তাই ভালো শোনা যায়নি, এইবারে ভালো করে অন করে বল। পরিবর্তন হলেই সেটা মিউটেশন হবে, পরিবর্তন হলেই সেটা মিউটেশন, ভালো করে ভাবো বলো। আচ্ছা বেশ বসে পড়ো, ঠিক আছে ঠিক, আচ্ছা বসো। তাহলে হঠাৎ পরিবর্তন এবং সেটা জিনগত পরিবর্তন হতে হবে, ওই বাহ্যিক জিনিস এসেছে, বাহ্যিক মনে করে একটা গাছ লম্বা হয়ে গেছে, অনেক আলো পাচ্ছিল না বলে, অনেক সময় দেখো না গাছটা লম্বা হয়ে গেছে, আলো পাইনি বলে লম্বা হয়ে গেছে, কিন্তু ওই গাছেরই পড়ে আবার যদি বীজ মতো গাছ লম্বা হবে না, সেই বাহ্যিক পরিবর্তন কিন্তু পরিব্যক্তি নয়। হঠাৎ জিনে যদি পরিবর্তন হয় তাহলে সেটা বংশধারায় বাহিত হবে, সেটাই হচ্ছে পরিব্যক্তি। বাহ্যিক পরিবর্তন দেখা যেতে পারে কিন্তু সেটা জিনগত যতক্ষণ না হবে সেই পরিবর্তন মিউটেশন হবে না। তাহলে মিউটেশনকে ডারউইন দেখেছিলেন, বুঝেছিলেন, কিন্তু বুঝতে ভুল করলেন যেন একটু, মিউটেশনকে তিনি প্রকৃতির খেলা বললেন এবং এই বিবর্তনের তত্ত্বে তাকে স্থান দিলেন না। কিরম মিউটেশন হয় দেখো প্রকৃতিতে, মনে করো হলুদ ফুল এই ছিল, হঠাৎ একটা পরিবর্তিত এই রকম একটা গেরুয়া রঙের ফুল হয়ে গেল, ফুলটা লাল রঙের হচ্ছিল, হঠাৎ একটা যেন সাদা রঙের একটু ছোপ এসে গেল, এবং সেটা পরবর্তী বংশধারায় থাকবে, তবেই এটাকে মিউটেশন বলা হবে। নইলে কোনো কোনো কারণের জন্য হঠাৎ কোনো সার প্রয়োগ বা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে হয়তো কিছু একটা পরিবর্তন এসেছে, সেটা মিউটেশন হবে না। যোগ্যতমের উদ্বর্তন, তাহলে যোগ্যতম যে সে বাঁচবে সেই থাকবে, বাকিরা হারিয়ে যাবে। প্রাকৃতিক নির্বাচন ডারউইনের মতবাদের একটা বিশেষ দিক, প্রাকৃতিক নির্বাচন কি জিনিস, শুধু কথাটা লিখবে আর বাকিটা বুঝবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেসও করবে, প্রশ্ন করবে। প্রাকৃতিক নির্বাচন বলছেন অনুকূল ভেদ, মানে অনুকূল একটা পরিবর্তন আছে এমন সম্পর্ক, কি ভেদ মানে কিছু কিছু তারতম্য রয়েছে, তাহলে এমন যার রয়েছে অনুকূল ওই পরিবেশের জন্য, ওই অঞ্চলে থাকার সব কিছু সুবিধের জন্য প্রতিযোগিতায় বেশি সুযোগ লাভ করেছে তাকে প্রাকৃতিক নির্বাচন বলা হচ্ছে, মানে প্রকৃতি যেন তাকে সুযোগ বেশি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে
তুমি বেশি জোরে দৌড়চ্ছ, তাহলে তোমাকে জোরে দৌড়ানোর দলে তোমাকেই নেব। আমাদের দেখা যায় যার ভালো গলা আছে তাকেই গানের দলে ডাকে, আমার গলা নেই বলে আমাকে সুযোগই দেয় না। তাহলে যাদের ভালো গলা তারা সুযোগ সময় সুযোগ পেয়ে যায়। তাহলে এই রকম যে সুবিধে সেটা থাকে, সেই সুবিধেটা প্রাকৃতিক নির্বাচন। অত্যধিক হারে বংশ বিস্তার হলেও সবাই বাঁচে না, অনেকেই প্রতিযোগিতায় সুযোগ করে নিতে পারে না, নিজেকে স্থান করতে পারে না। আর সেক্ষেত্রে প্রাকৃতিক নির্বাচন যেন ছালুনির মতো ছেঁকে নেওয়া, কে থাকবে আর কে থাকবে না। চালুনিতে দিলে চালের মধ্যে হয়তো বড় বড় একটু পাথর আছে, চালুনির মধ্যে চালটা বেরিয়ে চলে গেল, পাথরগুলো ওপরে থেকে গেল, চালুনির কাজ করলো। প্রাকৃতিক নির্বাচন, উন্নত এবং যোগ্যতম বংশধর তারাই বেঁচে থাকছে, বাকিরা থাকছে না। উন্নত এবং যোগ্যতম বংশধররাই বেঁচে থাকছে। তাহলে উন্নত এবং যোগ্যতম বংশধর বেঁচে রয়েছে, প্রাকৃতিক নির্বাচন। এই হচ্ছে বিষয়। ছবি বা অন্য কিছুতে একটু দেখলে মনে হয় আরো কিছু বুঝতে শুন। উনি তো বলেছেন, সত্যি কি প্রকৃতিতে আই আছে নাকি? ডারউইন কোনো উদাহরণ কি দিতে পেরেছেন? ডারউইনের এবারে উদাহরণগুলো নিয়ে দেখা যাক। ডারউইন তো 6 বছর ঘুরলেন এবং তার গবেষণা প্রকাশ করতে প্রায় 23 বছর লেগে গেল। এখন এসেছি তিনি যে সমস্ত দেখে অবাক হয়েছিলেন সেই অবাক হওয়ার বিষয়গুলো। প্রথম দেখতে পাচ্ছি ফিঞ্চ পাখি। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ বিভিন্ন দ্বীপে বিভিন্ন জায়গায় দেখলেন ফিঞ্চ পাখি রয়েছে, কিন্তু ফিঞ্চ পাখির ঠোঁট সব আলাদা, এক এক জায়গায় এক এক রকম। কেন এক এক রকম? তিনি খোঁজ করে দেখতে পেলেন যারা সবাই কি না বীজ খায়, দানা জাতীয় জিনিস খায়, বীজ খায়, ওই চাল বীজ গোনো এরকম জাতীয় জিনিস খায়, মটর জাতীয় জিনিস খায়, বীজ কেমন, তাদের ঠোঁট এই রকম। তাহলে এই রকম ঠোঁট যারা তারা সেখানে আছে। যারা ক্যাকটাসের ফুল খায় তাদের এই রকম, যারা মুকুল খায় ওই ফুলের মুকুল এই রকম, যারা কিনা পোকা ধরে খায় তাদের এই রকম। তাহলে নানা ধরনের দেখলেন। এখন তাহলে এত ধরন বোঝা গেল যে এরা সব এখানে বেঁচেছে। এখন এরা সবাই আলাদা আলাদাই প্রকৃতিতে সৃষ্টি হয়েছিল নাকি এদের সবার বংশধর একজন ছিল আদে? ডারউইন স্থির করলেন গবেষণায় এদের সবার বংশধর একজন ছিল, এবং প্রকৃতিতে যে যেখানে জন্মেছে সেখানে যে খাদ্য পেয়েছে সেই খাদ্য গ্রহণের উপযুক্ত বীজ বা ঠোঁট হয়েছে, তারা সেখানে সুবিধে লাভ করেছে, তারাই সেখানে থেকে গেছে, তারাই সেখানে বংশধর বিস্তার করতে পেরেছে, বংশধররা বাঁচতে পেরেছে। ফিঞ্চ পাখি উদাহরণ দিচ্ছে, আদি বংশধর সরল ছিল, তারপরে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন ওইখানে অনুকূল যাদের হয়েছে তারা সেখানে বেঁচেছে, বংশধর আজও আছে। পরে আসছি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে আরেকটা কচ্ছপ। দেখলেন কচ্ছপগুলোর গলা কারোর লম্বা কারোর ছোট, কেন? সুবিধে, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যে সমস্ত কচ্ছপ একটু মুখ বাড়িয়ে খেতে হয়, কোনো জিনিস ওপর থেকে নিতে হয়, তাদের গলা লম্বা যাদের আছে তারাই সেখানে বেঁচে আছে, তা না হলে ছোট গলা হলে সেখানে বাঁচার সুবিধে নেই। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেতে সেই রকম দেখা গেল। তাহলে তার কথার সঙ্গে মিলছে, তিনি যা বুঝলেন তা মিলছে। ডারউইন দেখলেন যারা পায়রা নিয়ে খেলা দেখায় তারা যে সমস্ত পায়রা পোষে তাদের মধ্যে কিছু ভিন্নতা আছে, কিন্তু আরো অন্য পায়রাও সব রয়েছে, কিন্তু এই পায়রাগুলো কেন রয়েছে, তারা কেন পোষে এবং এই ভিন্নতা এলো, তাহলে কি আগে থেকেই আলাদা ছিল না এদের মধ্যে? আদি পুরুষ আদি কেউ জীব একই রকম ছিল? তিনি দেখলেন না, সবার আদি একই রকম জীব থেকে এদের উন্নতি হয়েছে, কারণ সেই সেই যে সমস্ত গুণ দেখা গেছে, পায়রা যারা খেলা দেখায় তারা সেই গুণ যেখানে দেখেছে সেই সব পায়রাকে তারা নির্বাচন করে রেখেছে, তাদেরকেই পোষে। তাহলে এই রকম করে দেখা যাচ্ছে গুণ যেখানে বিকশিত হয়েছে, যেখানে থাকতে পারছে সেইটাই নির্বাচিত হয়েছে। ডারউইন এইভাবে তার তত্ত্বকে প্রতিষ্ঠিত করলেন এবং
সব বিবর্তনবাদীকে যেটা বলতেই হবে সেটা হচ্ছে, নতুন প্রজাতি এলো কি করে, এত ভিন্নতা, কোথাও এককোষী একদম সরল, তারপরে জটিল বহুকোষী কেন? নতুন প্রজাতির জন্য ডারউইন আগেই বলেছেন, যেটা সেটাই একবার তাকেই যুক্ত করলেন, যে অনুকূল যে সমস্ত প্রকরণ সেগুলো যখন একসাথে অনেকটা জোড়া হয়ে গেল, অনেকগুলো অনুকূল প্রকরণ এক জায়গায় জড়ো হয়ে গেল, আর আগের জীবের থেকে যেন অনেকটা ভিন্ন হয়ে আর একটা জীব দেখা দিল, নতুন প্রজাতির সৃষ্টি হলো, তাহলে নতুন প্রজাতির বিষয়টা এই রকম। নতুন প্রজাতি কেমন করে সৃষ্টি হয়, ডারউইন বললেন অনুকূল প্রকরণগুলো যুক্ত হয়ে হয়ে নতুন জীবের সৃষ্টি করেছে। আরও কিছু উদাহরণ নিয়েছি, তাহলে এই হচ্ছে দাঁতালো প্রাণী কীরকম, তার থেকে এখন যে সমস্ত প্রাণী আমরা দেখতে পাই, যেমন আফ্রিকান ওয়াইল্ড ডগ, আফ্রিকার বন্য কুকুর, অন্য আরও সব শিয়াল, বিভিন্ন ধরনের শিয়াল কীরকম করে এসেছে, তাহলে সেই সব শিয়াল এসেছে দাঁতালো প্রাণী, আদি দাঁতালো প্রাণী থেকে, বিভিন্ন যাদের যাদের যেমন যেমন বৈশিষ্ট্য এবং সেই পরিবেশে যারা উপযুক্ত হয়েছে তারা সব বেঁচে রয়েছে। তাহলে প্রাকৃতিক নির্বাচন এইভাবে হয়েছে, আদি দাঁতালো প্রাণী, তাহলে প্রাকৃতিক নির্বাচনের জন্য এটা বেঁচে রয়েছে। জিরাফের গলার ক্ষেত্রে বলেছেন, ডারউইন বলছেন যারা ছোট গলা তারা এক সময় খাবার পেত, তারপরে যারা লম্বা গলা তারাই শুধু খাবার পেলো, ফলে লম্বা গলার জিরাফ তারাই বেঁচে রইল আর ছোট গলার জিরাফ হারিয়ে গেল। এই হচ্ছে ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদ অনেক আছে, কিন্তু ডারউইনের মতবাদের কিছু সীমাবদ্ধতা, সেই জন্য আরও আধুনিক গবেষণা হয়েছে এবং আরও আধুনিক জিনিসপত্র এসেছে। কি সীমাবদ্ধতা ডারউইন বলছেন, শুধু সীমাবদ্ধতাটা লিখে রাখো, বাকিটা বইয়েতে পাবে, একটু শুনে নাও, আর দু একটা ছোট পয়েন্ট লিখলেই হবে। ডারউইন বলছেন ছোট এবং অস্থায়ী প্রকরণের উপরে খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন। ডারউইন যে সমস্ত ছোট ছোট গুণ নিয়েছিলেন সেগুলো অনেক ক্ষেত্রেই বংশানুসরণ হয় না, ওই বংশেই দেখা গেল হারিয়ে গেল। তাহলে এই ছোট বংশ গুণ যদি অংশধরে দেখা না যায়, তাহলে সেই গুণকে আমরা বিবর্তনে নিতে পারি না। দেহকোষ এবং জনন কোষের মধ্যে প্রকরণের ভেদ থাকার কথাটা ডারউইন ঠিক বলতে পারেননি। দেহকোষে পরিবর্তন হলে সেটা জনন কোষে না গেলে বা বংশধরে তাহলে যাবে না, জনন কোষের মধ্যেই পরিবর্তন হলে সেটাই পরবর্তী বংশে যাবে। তাহলে দেহকোষের পরিবর্তন কিন্তু নতুন প্রজাতির সৃষ্টিও করতে পারবে না। এই হচ্ছে দেহকোষ এবং জনন কোষের মধ্যে তফাৎ না আছে, এবং তার জন্যই বংশধারায় তার ভূমিকা আছে। তাহলে এই হচ্ছে বংশধারায় ভূমিকাটা এই রকম, বংশধারা দেহকোষ এবং জনন কোষের মধ্যে তফাৎ থাকা চাই। ডারউইন প্রকরণ, এই যে ভিন্ন ভিন্ন একই পিতামাতার যে ভিন্ন ভিন্ন সব সন্তান হয়েছে, দেখ যা কিছুতেই পার্থক্য, কেন পার্থক্য হলো তার কোনো ব্যাখ্যা দেননি। তিনি ধরে নিয়েছেন এই প্রকরণ ওগুলো হবে এবং সেইগুলোর জন্যই পরবর্তীকালে নতুন প্রজাতি আসবে। প্রকরণের এই উৎপত্তি হয়নি, কেন হয়নি বা কেন হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে তিনি সঠিক কোনো ব্যাখ্যা দেননি। তাহলে প্রাকৃতিক নির্বাচনের এগুলো একটু সীমাবদ্ধতা, এগুলো থাকলে ভালো হতো, সেই জন্য আধুনিক কিছু আরও মত আছে, আমরা একটু চেষ্টা করব আধুনিক মতটা বোঝার জন্য। ডারউইন বলছেন যে উপযুক্ত যে সে বেঁচে থাকবে সেটা ঠিক আছে, কিন্তু উপযুক্তের সেই আবির্ভাবটা হচ্ছে কেমন করে সেই সম্পর্কে তেমন গভীর কোনো কথা বলা হয়নি, যেটা আধুনিক যুগে খুব লাগছে। স্থলে যে প্রাণীরা দেখতে পেয়েছি এরা সব জল থেকে এসেছিল, জল থেকে প্রাণীরা কেন স্থলে এলো বা কীভাবেই বা বিকাশটা ঘটলো এই বিষয়ে তেমন কোনো উল্লেখ ডারউইনের মতবাদে নেই। আমরা কিন্তু দেখেছিলাম যে জল থেকে স্থলে এসেছে তার মুখ্য কারণ হচ্ছে জলে অক্সিজেনের থেকে স্থলে অক্সিজেনের ঘনত্ব অনেক বেশি, এবং সমস্ত কাজ করতে গেলে যে শক্তি লাগে সেই খাদ্যের দহন, তার জন্য অক্সিজেনের প্রয়োজন। তাহলে জটিল কার্য করতে গেলে শক্তি বেশি প্রয়োজন, সেই শক্তিটা পেতে গেলে অধিক অক্সিজেন ঘনত্বের অঞ্চলেই বাঁচতে হবে, সেই জন্য জল থেকে উন্নত জীবেরা সব স্থলেই বসতি লাভ বা বসতির ব্যবস্থা করলো বা বসতি গড়ে তুলল। ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছেন, ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছেন,
তাহলে ডারউইন এই রকম প্রকৃতির খেলা বলে উপেক্ষা করলেন, সেই জন্য যেটা থেকে হয়তো আরো কিছু বলা যেত সেই সেই বিষয়টা বলা হলো না। ফলে মিউটেশনের একটা বিরাট বড় গুরুত্ব যে আছে এই বিবর্তনে সেটা এখানে বিশেষভাবে স্থান পেল না। তাহলে মিউটেশন থাকলে হয়তো আরো কিছু গবেষণা, আরো নতুন কিছু তত্ত্ব এসে দেখা দিত। তাহলে প্রাকৃতিক নির্বাচনের এই হচ্ছে সীমাবদ্ধতা, এগুলো আমরা একটু বোঝবার চেষ্টা করলাম। আমরা আজকে যেটা দেখবার চেষ্টা করব, অভিব্যক্তির পরিবর্তনে পাঁচটা প্রভাবক আধুনিক দিক থেকে। ছবি দেখে কেউ বলতে পারো কোন কোন বিষয়ে নেওয়া হয়েছে? আধুনিক বিজ্ঞান এখন যেখানে দাঁড়িয়ে এবং অভিব্যক্তির পরিবর্তনে পাঁচটা প্রভাবক ফ্যাক্টর বিশেষভাবে বলা হয়। কেউ বলতে পারে পলাশিপাড়া, নবাবগঞ্জ, বেরগ্রাম, নবগ্রাম। ছবি দেখে বলতে পারো কি বিশেষ বলা আছে কারোর? কিছু ছবি দেখে মনে হচ্ছে কেউ একটা দেখতে পলাশিপাড়া, নবাবগঞ্জ, বেরগ্রাম, নবগ্রাম ছবি থেকে বলতে পারো কিছু কি বিশেষ? আচ্ছা তাহলে সবাই দেখে নাও, একটুখানি আলোচনা করে নি। প্রথম মিউটেশন, হঠাৎ পরিবর্তন। এই হঠাৎ পরিবর্তন মনে করো একটা কোনো ইউভি লাইট বা কিছু একটা এসে পৌঁছেছে জিনের এই ডিএনএর উপরে, ডিএনএতে একটা পরিবর্তন ঘটিয়ে ফেলেছে, সেটা স্থায়ী হয়েছে, সেটা নতুন প্রজাতির জীব বা নতুন জীব আনতে পারে। পরেরটা হচ্ছে জিন প্রবাহ। এক জায়গায় জিনটা অন্য জায়গায় চলে গেল এবং সেইখানেই সে স্থায়ী বসবাস করে তুলতে পারলো, সেই জীবে সেখানে রইল। তিন নম্বর, স্থির গুণযুক্ত প্রজনন। তাহলে সেই জায়গায় সেই গুণটা স্থিরভাবে থাকতে পারে। কোনো একটা মনে করো মটর ফুল বেগুনি, সেই জায়গায় যদি ওই জননটা হতে পারে এবং বেগুনি ফুলটা মনে করো সপরাগযোগটা ঠিক ঠিক চলছে, তাহলে বেগুনি ফুলটা ওই জায়গায় স্থায়ী বসবাস লাভ করলো, রয়ে গেল। তারপরে হচ্ছে জিন বিচ্ছিন্নতা। একটা জায়গায় ছিল ভিন্ন ভিন্ন ধরনের, হঠাৎ একটা ভৌগোলিক কোনো কারণের জন্য সেটা বিচ্ছিন্ন হয়ে পড়লো, সেটা নদী গঠে উঠলো, জলাশয়ে বিচ্ছিন্ন করলো, পাহাড় হয়ে গেল, প্রাকৃতিক জন্য ভেঙে গেল, অনেক কিছু হতে পারে। তাহলে নতুন ওই জায়গায় ওই জিন সমন্বিত জীবেরা বেঁচে রইল, যদি অনুকূল হয়ে যায় তাহলে সেখানে বেঁচে উঠলো এবং সেখানে নতুন একটা ধারা সৃষ্টি করলো। আর একটা হচ্ছে নির্বাচন। সবুজ পাতার ওপরে যারা সবুজ শুয়োপোকা তারা কিন্তু পাখি বা শিকারীর দ্বারা নির্বাচিত হয়নি। এই হলুদ যাদেরকে সহজে শনাক্ত করা যায় তাদেরকে চিহ্নিত করে নিয়েছেন, এই জন্য ওরা তারা সাধারণত তারা খাদ্য হিসেবে গৃহীত হয়ে যাবে, তাদের বংশধর সৃষ্টি করা বেশ কঠিন হবে। তাহলে অভিব্যক্তির পরিবর্তনে এই পাঁচটা প্রভাবক আজকের দিনে খুব বেশি করে নেওয়া হয়। আমি একটু উদাহরণ দেখাবার চেষ্টা করি কেমন বিষয়টা। সামনের ছবি থেকে বলতে পারো কি বিষয় বলা হয়েছে? সামনের ছবি থেকে বলতে পারো নবগ্রাম, বেরগ্রাম কি জিনিস, নবাবগঞ্জ, বেরগ্রাম চেষ্টা করবে, এসো সামনে এসো, সামনে এসে বলতে হবে, বেরগ্রাম চেষ্টা করলে সামনে এসে বলতে হবে, একদম ক্যামেরার সামনে এসে বলতে হবে। হ্যাঁ নবাবগঞ্জ আসছি, বলো। আচ্ছা বেশ বসো, নবাবগঞ্জ সহজেই নির্বাচন করতে পারছে প্রকৃতির সঙ্গে। কাকে নির্বাচন করবে? ইঁদুরটা মাংসটাকে, ইঁদুরটাকে নির্বাচন করবে। আচ্ছা ঠিক, বসে পড়ো তাহলে। হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো। তাহলে দেখো এই বাজ পাখি বা এই পাখি ইঁদুর শিকার করবে, কাকে শিকার করবে? ও যাকে তাড়াতাড়ি ভালো দেখতে পাবে। কালো এই সমস্ত লাভা অঞ্চলে যারা জন্মেছে এই ইঁদুরগুলোকে দেখতে পাচ্ছে না, যে ইঁদুরটা মাটির সঙ্গে মিশে আছে তাকে কিন্তু দেখতে পাচ্ছে না। তাহলে এই জাতীয় যাদেরকে সেখানে শনাক্ত করে ফেলবে শিকারীরা, তাহলে তাকে বংশধর সৃষ্টি করা বেশ শক্ত হবে, হারিয়ে যাওয়ার খুব সম্ভাবনা। আর যারা অনুকূল হয়েছে কারণ পরিবেশের সঙ্গে নিজেদেরকে একটা মিলিয়ে রেখেছে, যা শিকারীর দ্বারা নির্বাচিত হচ্ছে না, এটা একটা প্রাকৃতিক নির্বাচনের বিষয়। আমরা মশার ধূপ জ্বালাই, কত কিছু করছি আজকাল, কিন্তু মশা মরছে না।
মশা যা করার আর আমাদের কামড়ে রোগ সৃষ্টি করা ঠিক করে যাচ্ছে, কেন বলতে পারবে? পলাশিপাড়া, নবগ্রাম, আমরা তো খুব চেষ্টা করছি কিন্তু মশাকে কিছুতেই ঠিক ব্যবস্থা করতে পারছি না যাতে ওকে নষ্ট করায়। পলাশিপাড়া, নবগ্রাম, বেরগ্রাম, সামনে এসো, সামনে এসো। হ্যাঁ বলো। না, প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে রাখলে কেন? আমরা তো ধূপ জ্বালাচ্ছি আর কত রকম মশা নিরোধক স্প্রে করছি, তাহলে তো মারা যাবার কথা। হ্যাঁ, বংশবৃদ্ধি না, তাহলে তো যে যে মশা মারার জিনিস দিলে বংশবৃদ্ধি হবে কি করে? মশা মারার জিনিসই তো ব্যবহার করছি, তা বংশবৃদ্ধি করবে কেন? আচ্ছা বেশ, বসে পড়ো। বেশ মজার বিষয় কিন্তু, হ্যাঁ বুঝবার বিষয়ও বটে। আগে যে সমস্ত এই জীবাণু আমরা মশা কীটনাশক ব্যবহার করতাম, মশার মনে করো কোষের দেওয়ালে সব ঢোকার ব্যবস্থা ছিল, দরজা। এই ধরো ঢোকার দরজা আছে, দরজা খুলে ঢুকে পড়তো আর কোষটাকে মেরে ফেলতো, আমরা যে সমস্ত কীটনাশক ব্যবহার করতাম। তাহলে কীটনাশক ব্যবহার করলে এগুলো, এখন কি হয়েছে তো, কীটনাশক কিছু কিছু দরজা বন্ধ রাখতো, কিছু কিছু খোলা রাখতো, তা একটা চলতো, কিছু মারা যেত, কিছু বন্ধ থাকতো আর কিছু বেঁচে থাকতো। এখন দেখা যাচ্ছে মশার এমন একটা দেখা দিয়েছে যে এই কোষ পর্দাতে এই কীটনাশক ঢোকার রাস্তাগুলোই আর খুব কমে গেছে, কীটনাশক ঢোকার রাস্তাই কমে যাচ্ছে। তাহলে মশা নিজের একটা পরিবর্তন এমন আসছে দেহে যার জন্য কীটনাশক দিলেও সে বেশি মরছে না, কারণ রাস্তা কীটনাশক ঢোকার খুব কমে কমে যাচ্ছে। তাহলে প্রকৃতিতেও এই জন্য নির্বাচিত হয়ে যাচ্ছে, ওর একটা পরিবর্তন, যে পরিবর্তন ওকে ওই প্রকৃতিতে বাঁচতে সাহায্য করেছে, এমনই ওদের ব্যবস্থা রয়েছে, এরকম অনেক ক্ষেত্রেই চলছে। পরের ছবিটাতে এসেছি, দেখো বড় একটা মাছ শিকার করতে এসেছে ছোট মাছদের, ও কোন মাছটাকে দেখবে? অনেক একই রকম মাছ আছে তাকে শিকার করতে পারতো, কিন্তু ও ততটা তাকে শিকার করা পছন্দ হয়নি, ও যেটা একটু অন্যরকম দেখেছে তাকে শিকার করে নিচ্ছে। তাহলে সাধারণ জীব যেগুলো, যেগুলো অসাধারণ বৈশিষ্ট্য কিছু নেই, তারা বচন বেঁচে গেল, যেহেতু শিকারি জীব পছন্দ করলো যার অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে, সাধারণ বৈশিষ্ট্য থেকে আলাদা, সেই জন্য সে সেখানে বাঁচলো না। তাহলে সাধারণ বৈশিষ্ট্য থাকলে বরং সেখানে সুবিধে হতো, তাহলে প্রকৃতি থাকলে সাধারণ বৈশিষ্ট্যকে বাঁচার সুযোগ দিয়েছে, যেহেতু এমন একটা শিকারী ওখানে আছে বলে। বাঘ থাকলে বনগুলোতে অনেক বাঁচে, কারণ বাঘ থাকলে লোকে সহজে কেউ ওই গাছও কাটতে যায় না, মধুও সংগ্রহ করতে যায় না, হরিণও শিকার করতে যায় না, একটু ভয় পায়। আর বাঘ যদি নেই তাহলে বনটা শেষ হতে বেশি দিন সময় লাগে না। তাহলে এই হচ্ছে বিষয়টা, আমাদের কেন কোথায় কোনটা রূপ নিচ্ছে। একটা আফ্রিকাতে মশার দাপট খুব বেশি, খুব বেশি ম্যালেরিয়া রোগ, কিন্তু আফ্রিকাতেই আবার একটা মজার মানুষের দেহে দেখা দিয়েছে কি, হেটেরোজাইগাস মানে যদি বিশুদ্ধ গুণ হয় তাহলে হোমোজাইগাস, যদি বিশুদ্ধ না হয় সংকর হয় তাহলে হেটেরোজাইগাস। সিকল সেল হেটেরোজাইগাস অ্যালিল যুক্ত জিনিস একটা, ম্যালেরিয়া রোগ হলে কি হয়, সিকল সেল হয়, লোহিত রক্তকণিকাটা কাস্তে আকৃতি হয়ে যায়, কাস্তে আকৃতি হয়ে যায় বলে রক্তে মারা যায় মানুষ। কিন্তু যদি মনে করো অর্ধেকটা কাস্তে আকৃতি আর অর্ধেকটা ভালো, তাহলে মানুষের বাঁচার সুবিধে আছে। এখানকার মানুষেরা সেই হেটেরোজাইগাস একটা ব্যবস্থা আছে, তার ফলে কি হচ্ছে, ম্যালেরিয়ার রোগ যাতে হলো সেই সেই রোগ ওই আরবিসিগুলোকে সে রক্ত থেকে বাদ দিয়ে দিল প্লিহার মাধ্যমে, ভালোগুলো রেখে নিল, তাহলে সেই সব মানুষ বেঁচে রইল। এই হেটেরোজাইগাস গুণ থাকার জন্য ম্যালেরিয়া হওয়া সত্ত্বেও আফ্রিকাতে বহু মানুষ বেঁচে থাকতে সুযোগ পাচ্ছে, তাহলে এখানে হেটেরোজাইগাস গুণটা প্রকৃতি নির্বাচন করেছে। এইরকম সব নানা জাতীয় জিনিস রয়েছে, নানা জিনিস এরকম চোখে নানা জায়গায় নানা রকম বিশেষ গুণ দেখা দিয়েছে, প্রকৃতিতে ওই অঞ্চলে কোনটা সুবিধে প্রাপ্তি পেয়েছে, সুবিধে লাভ করেছে, সেই অনুযায়ী সে সেখানে বাঁচছে।